এবং আজকে আমরা শিখবো 2D 3R যেগুলো আমরা আগেও শিখেছি, কিন্তু আজকের ক্লাসে মেইন জিনিস হচ্ছে আমরা ইউজ করব বিগ ফ্রেন্ড। তাহলে আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব লেভেল 2 এর প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 23 থেকে টেবিল 1 এর এই কয়েকটা এক্সাম্পল, এবং তোমরা এই এক্সাম্পলগুলো আমার সাথে প্র্যাকটিস করবে তোমাদের অবকাশে। আজকের ক্লাসে আমরা করছি 2D 3R। 2D 3R মানে আমরা আগেই জেনেছি, 2D মানে হচ্ছে ডাবল ডিজিট, আর 3R মানে দেখো তিনটে করে রোয়ের আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করব। কিন্তু আজকের ক্লাসে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে আমরা ইউজ করব বিগ ফ্রেন্ড ফর্মুলা। তাহলে আমরা ফার্স্ট যেটা করবে, তোমরা 23 পেজ নাম্বার 23টা বের করো লেভেল 2 এর প্র্যাকটিস বুক থেকে। সেখানে দেখো ফার্স্ট টেবিলটার আমাদের ফার্স্ট এক্সাম্পল এ আছে 37, এবং তোমরা তোমাদের অ্যাবাকাস ফার্স্ট ক্লিয়ার করে নাও। ফার্স্ট আমরা করব 37। 37 করার জন্য 10th রডে 3 অ্যান্ড 1 রডে কত হবে 7। প্রপার ফিঙ্গার মুভমেন্ট ইউজ করে আমরা করব, তোমরাও করো 37। তাহলে ফার্স্ট হচ্ছে 3, ভাই দেখো লেফট হ্যান্ডের ইন্ডেক্স 37, 5, 6, 7 37। তারপরে আছে 1 to 12, তাহলে এই রডে আমাকে করতে হবে 1, তাহলে 1 বাই এগেন ইন্ডেক্স, অ্যান্ড এই রডে আমাকে করতে হবে 1 রডে 2, 2 বাই থাম। তারপরে কত আছে 1 1 11, কিন্তু 11 করার জন্য আমাদের ডাইরেক্ট হবে না, তাহলে এই 11 করার জন্য আমাদের 1 রড অ্যান্ড 10 রড বা 10 রড 1 রড দুটোতেই আমাদের কি করতে হবে 1 অ্যাড করতে হবে। তাহলে আমরা ফার্স্ট দেখি 10th রডে 1 অ্যাড করার জন্য আমরা ইউজ করব স্মল ফ্রেন্ড -4 + 5। তোমরা ভালো করে দেখো আমি কি ফিঙ্গার মুভমেন্ট করছি, -4 + 5। তারপরে আমাদের 1 রডেও +1 করতে হবে, কিন্তু ডাইরেক্ট তো হবে না, আমরা স্মল ফ্রেন্ড যদি করি -4 + 5 + 5 করতে পারবো না, তাহলে এই 1টা করার জন্য আমরা ইউজ করব বিগ ফ্রেন্ড -9। তোমরা এইভাবে করবে -9 এইভাবে করো, তার সাথে +10, তাহলে +10। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে দেখো, অ্যান্সার হচ্ছে 6060, অ্যান্সার লেখো 60। এরপরে চলো আমরা দেখি নেক্সট এক্সাম্পল বি। তার আগে অ্যাবাকাস ক্লিয়ার করে নাও, ফার্স্ট আমাদের কত আছে 28, প্রপার ফিঙ্গার মুভমেন্ট করবে 28, তাহলে করো 2 8 28। তারপরে আমাদের আছে 11, তাহলে আমরা 11 কীভাবে করব দেখো, 10th রডে 1 11। তারপরে আমাদের কত আছে 23, এরপরে 2 এই রডে করতে হবে, এই রডে আমাকে কত করতে হবে 3, মানে 10th রডে 2 1 রডে 3। কিন্তু এই 2 করার জন্য আমার ডাইরেক্ট বিটস অ্যাভেলেবেল নেই, তাহলে আমরা করব -3 + 5 স্মল ফ্রেন্ড। তারপরে আমার আছে 3, কিন্তু এখানে 3 করার জন্য আমার ডাইরেক্ট তো হবে না, স্মল ফ্রেন্ড হবে না, এখানে আমরা কি ইউজ করব, এই +3 করার জন্য আমরা ইউজ করব বিগ ফ্রেন্ড। তাহলে +3-এর বিগ ফ্রেন্ড আমরা জানি -7 + 10, তাহলে এই 3টা করার জন্য আমরা করব -7। তোমরা এইভাবে করবে -7, তাহলে 5 6 7, -7 + 10। তাহলে দেখো অ্যান্সার কত হচ্ছে, এইদিকে হচ্ছে 6, এইদিকে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে 62। তাহলে তোমরাও অ্যান্সার লেখো যদি তোমাদের এসেছে 62। এরপরে চলো আমরা করব নেক্সট এক্সাম্পল সি। তাহলে তার আগে অ্যাবাকাস ক্লিয়ার করে নাও, ফার্স্ট আমাদের দেখো কত আছে 46, তাহলে তোমরাও করো 4 6 46, তাহলে 10th রডে 4 1 রডে 6 6 46। তারপরে কত আছে দেখো 14, তাহলে আমাদের 14 করার জন্য আমরা করব 10th রডে 1 1 রডে 4, কিন্তু দেখো এই 1 করার জন্য আমরা ডাইরেক্ট তো করতে পারবো না, তাহলে আমরা কি করব -4 + 5, তাহলে +1 করার জন্য আমরা স্মল ফ্রেন্ড ইউজ করব -4 + 5। তারপরে কত আছে +4 + 4, আমরা ডাইরেক্ট করতে পারবো না এবং স্মল ফ্রেন্ডও হবে না, তাহলে এখানে আমরা ইউজ করব বিগ ফ্রেন্ড -6 + 10 -6 + 10। এরপরে আমাদের আছে -10 দেখো আমরা ডাইরেক্ট করতে পারবো, এইদিকে 1 এখানে 0, 10th রডে -1 আর তারপরে 0, তাহলে 1 করলাম 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5 0 50, তাহলে অ্যান্সার লেখো 5 0 50, আশা করি তোমাদেরও এসেছে, তাহলে 5 0 50।
এরপর তোমরা যেভাবে আমার সাথে তোমাদের অ্যাবাকাসে প্র্যাকটিস করলে অ্যাডিশন এবং সাবট্রাকশন, ঠিক সেইভাবে তোমরা এই পেজের বাকি যে এক্সাম্পলগুলো আছে টেবিল 1, টেবিল 2 এবং টেবিল 3-তে সেগুলো কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করে ওই বুকে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো। তোমাদের এই পেজের লাস্ট টেবিলটাতে দেখো যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলোতে কিন্তু তোমরা মেন্টালি প্র্যাকটিস করবে, কোনো অ্যাবাকাস ইউজ করবে না, সেগুলো তোমাদের মেন্টালি ক্যালকুলেট করতে হবে। তাহলে লাস্ট টেবিলটা তোমরা মেন্টালি ক্যালকুলেট করে ওই প্রবলেমগুলোকে সলভ করবে। আজকের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু 7, 8 এবং 9-এর জন্য বেসিক প্র্যাকটিস করবে। বেসিক প্র্যাকটিস মানে আমরা কী জানি, একই সংখ্যাকে আমরা বারবার বারবার অ্যাড করে করে যাব। এবং এটা প্র্যাকটিস করার জন্য তোমাদের যদি হেল্প লাগে তোমরা কিন্তু আবার লেভেল 2-এর ক্লাস 1-টাকে আরেকবার রিপিট করে দেখতে পারো। আজকের ক্লাস কমপ্লিট হওয়ার পরে নেক্সট ডে আমরা কী করবো সেটার জন্য তোমরা তোমাদের লেভেল 2-এর প্র্যাকটিস বুকে একদম প্রথমে দেখবে একটা চেকলিস্ট দেওয়া আছে, সেই চেকলিস্ট দেখলেই তোমরা বুঝতে পারবে নেক্সট ডে আমাদের ক্লাস ওয়ার্ক করতে হবে না হোমওয়ার্ক করতে হবে। সেই চেকলিস্ট দেখে যদি নেক্সট ডে কোনোদের ক্লাস ওয়ার্ক থাকে তাহলে তোমরা কিন্তু আবার সেই ক্লাসটাকে অন করবে, সেই ভিডিওটাকে অন করবে। এবং যদি হোমওয়ার্ক থাকে, যে যে পেজগুলোর জন্য হোমওয়ার্ক দেওয়া আছে সেই হোমওয়ার্কগুলোকে কিন্তু তোমরা অ্যাজ এ অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং যতটা পারেন ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিওটা থেকে হেল্প পেতে পারে। নেক্সট বা অন্য ভিডিওগুলোর জন্য ডেসক্রিপশন চেক করুন।